হ্যালো দোস্ত, আমাদের দেশ বিদেশের ভাইয়ারা, আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, দেখে থাকুন, আপনাদের জন্য এমন একটি সুন্দর জায়গা তুলে ধরবো তা নাকি আমাদের এই ভিডিওর মাধ্যমে। যদি দেখে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে টিপ দেবেন তাকি পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে খুব সহজে পাবেন। আপনারা জানেন কি জানেন না, এটাই হলো আসাম ধুবড়ি ঘিউমারি বিএসএফ ক্যাম্প। এই ক্যাম্প থেকে সারা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে ডিউটি করানো হয়। এখানে এমন একটি যন্ত্র রাখা আছে, এই ওয়ারলেস। এই ওয়ারলেসের মাধ্যমে যারা সারা বর্ডার এলাকা যেখানে চোর চামারি সরকারি আইন বিরোধী যেসব লোক যেসব কাজ করে তাদেরকে এই ওয়ারলেসের সিসি ক্যামেরার মাধ্যমে অনুসন্ধান করে তাকে ধরা হয়। তাকে ধরে আইন মোতাবেক যা সাজা তাদের সে সাজা পেতে হবে। এই রাস্তার দুই পাশে দেখতেছেন কি সুন্দর খালি পাথর, কিন্তু এগুলো খালি পাথর নয়, এগুলো সোনার মাটি। কিন্তু বর্ষাকালে এসব মাটি থাকে না, প্রচণ্ড পানি দিয়ে ভরে থাকে। কিন্তু যেদিকে তাকাইবেন শুধু পানি আর পানি। খরালিকালে অবশ্যই এসব পানি শুকিয়ে যায়, কিন্তু খরালিকালে নানা ধরনের খেত ফলন করা যায়। খেত বলতে গেলে মাটিদার শস্য, পাট খেত, ধান খেত, এসব খেত এখানে করলে প্রচণ্ড খেত ফলে। ভিডিওর শেষে বিদায় নিচ্ছি আমি আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম সবাইকে, যারা যেখান থেকে দেখতেছেন নমস্কার।